পুঁজিবাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক কমেছে দুই শেয়ার বাজারেই, সেই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। আগের দিনের থেকে লেনদেনের পরিমাণও কমেছে সামান্য। দিন শেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স 32 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,800 পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস 30 15 পয়েন্ট এবং ডিএসই এস কমেছে 9 পয়েন্ট। লেনদেন হয়েছে 397 কোটি 69 লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 102টির, কমেছে 185টির এবং বদলায়নি 34টির দাম। অন্যদিকে সিএসসির সার্বিক সূচক 105 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,715 পয়েন্টে। সিএসসির অপর সূচকগুলোর মধ্যে সিএসসি এক্স কমেছে 64 পয়েন্ট এবং সিএসসি 30 কমেছে 53 পয়েন্ট। লেনদেন হয়েছে 35 কোটি 64 লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার আর মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 83টির, কমেছে 148টি এবং বদলায়নি 18টির দাম।